বন্ধুরা, এই মুহূর্তে আমি কানাডার প্রধান শহর টরন্টোর ডাউনটাউনে দাঁড়িয়ে আমরা এখানে এসেছি। সন্ন্যাসী দেশনায়কের একটা স্পেশাল স্ক্রিনিং হবে এখানকার বিখ্যাত টেগোর ইন্টারন্যাশনাল সেন্টারে আগামী শনিবার 29শে এপ্রিল। এই শোয়ের অর্গানাইজ করেছেন পিবিসিএ, প্রবাসী বাঙালি কালচারাল অ্যাসোসিয়েশন, যারা অত্যন্ত প্রাচীন একটা প্রতিষ্ঠান। তো তারা টেগোর সেন্টারে এইটা অ্যারেঞ্জ করেছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ, যারা কানাডায় থাকেন, অবশ্যই অন্য জায়গা থেকে আসা সম্ভব নয়। যদিও ইউএস থেকে, এলএ থেকে আমার এক বন্ধু আসছে, কিন্তু ইউএসএ খুবই কাছে সম্ভব। যাই হোক, তো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা চলছে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কথা চলছে, এবং আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটা ইউএস এবং অস্ট্রেলিয়াতে শোয়ের ব্যবস্থা হবে। আমরা অনেক আমন্ত্রণ পাচ্ছি, কিন্তু দেখা যাক সেটা কীভাবে কতটা ম্যাটেরিয়ালাইজ করে। তো যাই হোক, এটা অত্যন্ত আনন্দের এবং গর্বের একটা বিষয় যে নেতাজি রহস্য উদ্ঘাটনে নির্মিত এই ছবি সুদূর কানাডায় পৌঁছেছে এবং মানুষ দেখবেন। এবং নেতাজিকে নিয়ে যে রহস্য সৃষ্টি করা হয়েছে, সেই রহস্য উন্মোচনে ডেফিনেটলি এই শোগুলো আগামী দিনে খুবই কাজে আসবে, বিশেষ করে আমাদের যারা রিসার্চাররা আছেন তাদের লাগবে, এবং সাধারণ মানুষ জানবেন, নতুন মানুষও এই বিষয়ে জানবেন। তো এটা একটা বড় আনন্দের, গৌরবের বিষয়। যাই হোক, সবাইকে আমন্ত্রণ, খ্যাত ঐতিহাসিক মনুমেন্টের সামনে দাঁড়িয়ে সেখান থেকে আমরা এখন চলে যাব টেগোর ইন্টারন্যাশনাল সেন্টারে। সবাইকে নমস্কার, সাদর আমন্ত্রণ।